বিকল্প মহাসড়ক নির্মাণের কাজে বাধা সৃষ্টি করেছে এক বখাটে যুবক জয়দেবনাথ। অভিযোগ, মহাসড়ক নির্মাণের কাজে নিযুক্ত সংস্থার এক কর্মীকে বেধড়কভাবে মারধর করে এই যুবক। এখন প্রতিনিয়ত জয়দেব দেবনাথ এবং তার সাঙ্গপাঙ্গরা মহাসড়কে নির্মাণ কাজের বরাদ্দ প্রাপ্ত সংস্থার কর্মীদের ভয় ভীতি হুমকি প্রদর্শন করে যাচ্ছে বলে অভিযোগ। নির্মাণ সংস্থার পক্ষ থেকে থানায় মামলা করা হলেও পুলিশ জয়দেবনাথকে গ্রেফতার করতে পারেনি এখনও। ঘটনা উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমার ইচাই বড়ুয়াকান্দি এলাকায়। 2020 সালে রাজ্যে মহাসড়ক নির্মাণের কাজ শুরু হয় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে। মহাসড়ক নির্মাণ কাজের বরাদ্দ পায় NHDCL সংস্থার অধীনে AKCC কোম্পানি। রাগনা থেকে কুর্তি পর্যন্ত 11 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু করে AKCC কোম্পানি। AKCC কোম্পানির প্রজেক্ট হেড তাপস হাজরা জানিয়েছেন, রাগনা থেকে কুর্তি পর্যন্ত গোটা নির্মাণ কাজ তারা সঠিকভাবে করে আসলেও ইচার বড়ুয়াকান্দি এলাকায় দেখা দিয়েছে বিপত্তি। উক্ত এলাকায় এক বখাটে যুবক জয়দেবনাথ নির্মাণ কাজে নিযুক্ত ও কর্মীদের অতিষ্ঠ করে তুলে। অভিযোগ, জয়দেবনাথ প্রথম থেকে নির্মাণ কাজের প্রজেক্ট হেড তাপস হাজরার নিকট বিভিন্ন অনৈতিক দাবি দাওয়া করে আসছিল। সেই অনৈতিক দাবি দাওয়াগুলি মানতে অস্বীকার করেন প্রজেক্ট হেড তাপস হাজরা। তারপর থেকেই জয়দেবনাথ এবং তার সাঙ্গপাঙ্গরা নির্মাণ কাজে নিযুক্ত AKCC কোম্পানির কর্মীদের বিভিন্নভাবে ভয় ভীতি হুমকি প্রদর্শন করে আসছে। বিগত কিছুদিন পূর্বে জয়দেবনাথ AKCC কোম্পানির জোরন দেবনাথ নামের এক ম্যানেজারের উপর চড়াও হয় এবং বেধড়কভাবে মারধর করা হয় জোরন দেবনাথকে। এর কাছে যে দয়া করে আমাদের কাজে সহযোগিতা করুন, অনেক মানুষ সহযোগিতা করেছেন এবং যারা, বিশেষ করে আমি জয়দেবনাথের কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে আমাদের কাজে ডিস্টার্ব করবেন না, আমাদের কাজে সহযোগিতা আপনি না করুন, আপনি আমাদের অন্তত কাজে ডিস্টার্ব করবেন না, আমাদের ছেলেদের হুমকি দেবেন না, ভয় দেখাবেন না। দেখুন, আমরা বাইরের রাজ্য থেকে সেখানে কাজ করছি, আপনারা হতে পারে এখানের মানুষ, আপনি শক্তিশালী, কিন্তু দয়া করে আমাদেরকে সাপোর্ট করুন এবং কাজটা তাড়াতাড়ি করতে দিন। এদিকে এলাকার লোকজনদের সাথে মহাসড়ক নির্মাণের কাজ সম্পর্কে জানতে চাইলে তারা কি বলছে তাও একবার শুনে নিন। কেন যে একটা রাস্তা ওয়ার, আমরা বাড়ি থেকে প্রায় 100 মিটার এর ইহাতে একটা, মানে কেন একটা কালপাট হয়েছে আর কি, এটাও আর কি খুব সুন্দর হয়েছে। তো রাস্তাটা হওয়ার আর কি আমরাও খুব খুশি, আমরা খুব আনন্দিত এই রাস্তাটা হওয়ায়। মনে করেন আমরাও ভবিষ্যতে হয়তো আরও উন্নত হইতে পারি, এরকম একটা আশা আছে আমরা মনে করি। ব্যুরো রিপোর্ট, হল্লাবোল।